আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহমিন ওসালাত ওসালাম আশরফিল আমিউল মুরসলিন নবীনা মহাম্মদ উমাইল আলহি আসহাহাবিহি আজমাইন ওবাদ সমান দর্শকগুলো আজকে আমরা শাহবান মাসে আমরা উপনীত হয়েছি শাহবানের পরেই রমজান আমাদের দ্বার প্রান্তে তো শ্রাবণ মাসে রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বেশি যে কাজটি করতেন তা হচ্ছে সওম পালন এটা তিনি বেশি করতেন তিনি এটা করার কারণে আশারাদা বলছেন যে আমার কিছু সওম ভাঙতি পড়তো কিন্তু আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের সমানের প্রতি লক্ষ্য রেখে আমি অন্য সময় সেটা পালন করতে পারতাম না রসুল্লাহ সাল্লাহ দিকে খেয়াল রেখে আমি সেটা শুধুমাত্র যেহেতু রসুল শ্রাবণ মাসে বেশি বেশি শম পালন করতেন এই সময় আমি এই যে আমার ভাঙতি রোজাগুলো আমি এগুলি এই সময় রাখতাম তা আমাদের মা বোনদের যাদের ভাঙতি রোজা ভাঙতি রোজা ভাঙতি পড়ে যায় তাদের উচিত অন্তত এই সময়ে তারা যেন এই রোজাটা রেখে নেন এই সময় যদি রোজাগুলো রেখে ফেলতে পারেন তাহলে এটা আদায় হয়ে যাবে নিয়ম হচ্ছে এক বছরের ভিতরে ভাঙতি রোজাগুলো আদায় করে নেয় এটা হচ্ছে নিয়ম পরে হলে বিশুদ্ধ মতে তাকে আদায়ও করতে হবে আবার ফি দিতে হবে তো এই জন্য পরে হলে মাফ পেয়ে যাবে তা নয় তা দিতেও হবে সাথে আবার ফি দিয়েও দিতে হবে এই জন্য আগে থেকে এক বছরের ভিতরে ভাঙতি রোজাগুলি রেখে ফেলা উচিত এটা বন্ধের জন্য আমাদের পরামর্শ আর যারা আল্লাহ তালা যাদেরকে আগে ভাঙতি নেই যেন খালি আছেন তারা ফ্রি আছেন এই সময় অনেকেই ঘরে অবস্থান নিচ্ছেন এ সময়ে ঘরে থাকতে বাইরে গেলে অনেক সময় রৌদ্রের বা কষ্ট হয় ঘরে থাকতে রোজাগুলো রাখতে পারেন সম রাখতে পারেন এই সময়ে নফল সও তোলা অনেক উপকারী শ্রাবণ মাসেরা সল্লাহল্লাহ সাল্লাম সম রাখতেন আমরা আপনাকে সম রাখতে বলবো রসুল সোম কেন রাখতেন এটার ইলত বা কারণ বর্ণনা করা হয়েছে এটা যারা সল্লাহল্লাহ সাল্লাম এই সময় সম রাখতেন তিনি তার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ যেন অভ্যস্ত হয়ে ওঠে অর্থাৎ যেন আগামী মাসে রমজান মাসে শ্রম পালন করতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো অসুবিধা না হয় এই জন্য আগে থেকে অভ্যস্ত করা যেন করতেন আমাদেরও সেভাবে এই মাসের গুরুত্ব দেওয়া উচিত এই মাসে কিছু বেদাত হয় সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আসলেই ফোনরই সারবান যেটা এটা এবারে যেটা আমাদের স্ব নামে প্রচলিত আছে এটা একটি প্রচণ্ড বড় বেদাত এটা কখনও পালন করা যাবে না এমনি পনেরো শ্রাবান বা শ্রাবানের মধ্যরাত্রির একটা ফজিলতের হাদিস কেউ কেউ উল্লেখ করে থাকেন কেউ হাসান বলে থাকেন যেমন শেখুল আলবানী হাসান বা সহি বলেছেন কিন্তু তারপরেও আসলে বিশুদ্ধ মতো এই শুদ্ধ না একটাই এই শাবানের মধ্যরাত্রির কোনো হাদিস শুদ্ধ নেই এটা হচ্ছে বিশুদ্ধ মত আমাদের শেখ আবদুল বিন বা রাহমাহুল্লাহ সহ ওনারা রায়টাকে সহি বলতেন না এই জন্য আমরা মনে করি এটা সহি না আল্লাহ তালার যে সমস্ত নাফাহাত এবং লাফাহাত সময় আছে সেগুলোতে আমাদত করবেন শেষ রাত্রিতে প্রতি রাত্রি আবাদ করতে পারেন সব মঙ্গলবারের সম পালন করতে পারেন শ্রাবণ মাসে রোজা রাখতে পারেন আবাদ করতে হলে সময় আলহামদুলিল্লাহ আছে কিন্তু খুঁজে খুঁজে বেদায়াতি বা খুঁজে খুঁজে দুর্বল জিনিস দিয়ে আবাদ করার প্রয়োজন নেই এই জন্য সাবানে মধ্যরাত্রি পালন করার কোনো প্রয়োজন নেই সেখানে দুর্বল খুঁজতে খুঁজতে একসময় মানুষ নিজেই দুর্বল উপর আরও অনুরক্ত হয়ে পড়বে এবং আমল করা ত্যাগ করবে